থ্যাংক ইউ। আজকে আমার টপিক গুড হেলথ এন্ড ওয়েলবিং, বা সুস্থ থাকুন ভালো থাকুন। আমরা সবাই জানি যে সুষম খাদ্য, সঠিক খাদ্য নির্বাচন, খাদ্য তৈরির প্রক্রিয়া এবং রোজ দিন সময় মতো আমরা যদি খাবার খাওয়ার অভ্যাসটা রাখি, তাহলে আমাদের শরীরে পুষ্টি সরবরাহ বজায় থাকবে। আমরা জানি যে আমাদের শরীর ভালো রাখাটা অত্যন্ত জরুরি, কাজের চাপে আমরা হয়তো সবসময় সেটা ভুলে যাই, কিন্তু এই যে সুস্থ থাকুন ভালো থাকুন বা স্বাস্থ্যই আমাদের প্রধান সম্পদ, এই স্লোগান আজকের নয়। খ্রিস্টপূর্ব 400 শতকে হিপোক্রেটস বলেছিলেন, যাকে আমরা ফাদার অফ মেডিসিন বা ওষুধের জনক বলে জানি, যে আমাদের খাবারই আমাদের ওষুধ এবং আমাদের সঠিক খাবার খেতে হবে। তিনি আরো বলেছিলেন যে একজন বুদ্ধিমান মানুষ তার সুস্বাস্থ্যকে সব থেকে বড় আশীর্বাদ বলে মনে করেন। 1800 শতকের প্রথম দিকে মানুষ প্রথম আবিষ্কার করে আমাদের খাবার কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত হয়। তারপর আস্তে আস্তে আবিষ্কৃত হয় ভিটামিন, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস, প্রোটিন ইত্যাদির শ্রেণীবিভাগ। এখন আমাদের সমস্যা হলো যে অসুস্থতা এবং বর্তমানে COVID-19 পরিস্থিতি আমাদের দুর্ভোগের সৃষ্টি করছে। বিগত কয়েক দশক ধরে মানুষের গড় আয়ু বাড়লেও উন্নয়নশীল দেশগুলোতে শিশু এবং মাতৃত্বকালীন অবস্থায় মৃত্যুর হার এখনো ভারতের মতো উন্নয়নশীল দেশে বেশি। বিশ্বব্যাপী অগ্রগতি সত্ত্বেও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার কিছু দেশে শিশু মৃত্যুর হার এখনো খুবই চিন্তার বিষয়। আমরা HIV, এইডস, ম্যালেরিয়া এবং যক্ষার প্রকোপ 2000 সাল থেকে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে অনেক কমে গেলেও নতুন যে মহামারীগুলোর সমস্যা আমাদের রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য নতুন চিকিৎসা, ভ্যাকসিন এবং প্রযুক্তিবিদ্যার সন্ধানে অনেক অগ্রগতি করেছি, তবু স্বাস্থ্য সেবাতে সর্বজনীন সাশ্রয়ী মূল্যের পরিষেবা প্রাপ্তি এখনো নিম্নবিত্ত মানুষের কাছে সমস্যা হিসেবেই রয়ে গেছে। রোগ এবং ভগ্ন স্বাস্থ্য কেবলমাত্র আমাদের ব্যক্তিজীবনকেই যে সমস্যার দিকে ঠেলে দিয়েছে তাই নয়, এটি পরিবার এবং সমাজকে দুর্বল করে দেয়। সকল বয়সের মানুষের স্বাস্থ্য স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। প্রত্যেক মানুষকে বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে দিতে হবে এবং তাহলেই আমাদের অর্থনীতি সক্রিয় হবে এবং উন্নতি লাভ করবে। আমাদের খাদ্য তালিকায় এই যে আমরা যে দিনে রোজ খাবার খাই, সেটার মধ্যে আমাদের ভাত, রুটি বা ইত্যাদি খাদ্যশস্য জাতীয় খাবার এগুলো থাকে সবার নিচে। এই যে ফুড গাইড পিরামিডটা আমরা দেখতে পাচ্ছি, এটা সবারই জানা, কিন্তু তাও মেনে চলার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের চাপে বা আমাদের ইচ্ছের উপর নির্ভর করে এই গাইড আমরা মেনে চলি না। যত যতটাই আমরা এটাকে মেনটেন করতে পারবো আমরা ভালো থাকবো। খাদ্যশস্যের পরের স্থান হচ্ছে সবজি ও ফল, এরপরে দুধ ও প্রাণীজাতীয় প্রোটিন যেমন মাছ, ডিম, মাংসের স্থান, এবং সবশেষে এবং সব থেকে কম পরিমাণে আমাদের খাওয়া উচিত তেল, চর্বি জাতীয় দ্রব্য এবং মিষ্টি। আমাদের দেহে সঠিক পুষ্টি সরবরাহ হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি ডাক্তারি পরীক্ষা, আমাদের অসুস্থতা কোনো আমরা অসুস্থ বোধ করছি কিনা খাদ্যদ্রব্যের গুণাগুণ পরীক্ষা, মৃত্যুহার এবং মৃতপ্রায় অবস্থা কোনো জায়গায় সৃষ্টি হচ্ছে কিনা, এবং বাস্তুতান্ত্রিক যে উপাদানগুলো বা ইকোলজিক্যাল যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো সমীক্ষার মাধ্যমে। আমরা নানা কারণে সমস্যার সম্মুখীন হই, যেমন আমাদের শরীরে প্রোটিনের অভাব, অতি ক্ষুদ্র পুষ্টিমৌলের অভাব, রোগজনিত সমস্যা এবং খাবারের সঠিক সময় বজায় না রাখার জন্য। ভারতীয় শিশুরা, মহিলারা, কিশোরী এবং বৃদ্ধবৃদ্ধারা অপুষ্টিজনিত সমস্যায় বেশি ভোগেন। ভারতীয় শিশুদের মধ্যে প্রোটিনজনিত সমস্যা সব থেকে বেশি দেখা যায়। দেহের প্রোটিন প্রয়োজন এবং ঘাটতির মধ্যে অনেকটাই পার্থক্য থাকায় কোনো কোনো জায়গায় গ্রামাঞ্চলে
ভারতে এবং আফ্রিকার কিছু দেশে শিশু মৃত্যুর হার এখনো বেশি। হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া সৃষ্টি আমাদের অনেকেরই অত্যন্ত সমস্যার সৃষ্টি করে। পুষ্টির যদি পরিমাণ বেশি হয় তাহলেও মানুষ নানা প্রকার সমস্যার সৃষ্টি হয়, সমস্যার সম্মুখীন হন। অতিরিক্ত ফ্যাট গ্রহণের ফলে মানুষের যদি স্বাভাবিকের তুলনায় ওজন বৃদ্ধি পায় তাহলেও আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এর থেকে ডায়াবেটিস, আমাদের মেন্টাল ডিসঅর্ডার, লিভ ডিজিজ, হাইপার টেনশন, হার্ট ডিজিজ বা শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে বলে রাখা ভালো যে আমরা যে বাঁদিকে নিচের কোণে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই আমরা যে একটা চার্ট দেখতে পাচ্ছি, এইটা আমাদের হাইটের সাথে যে ওয়েটের রিলেশন সেটা আমরা নিজেরাই করে নিতে পারি। এবং 18 থেকে 25-এর মধ্যে যদি আমাদের স্বাভাবিক ওজন থাকে তাহলে মোটামুটি আমরা সুস্থ থাকব। এর বেশি বা কম কোনোটাই আমাদের পক্ষে ভালো নয়। এবার দেখে নেওয়া যাক খাদ্য তালিকা এবং সময় ছাড়াও আরো কয়েকটি বিষয় আমাদের সুস্থ থাকার উপরে প্রভাব বিস্তার করে, যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা আমরা হয়তো এখন খুব একটা বুঝতে পারছি যে আমাদের এই দিকে বেশি নজর দেওয়া উচিত, সেটা হলো আমাদের চারপাশের পরিবেশ। পরিবেশের দূষণের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে কোনো না কোনো রকমের রোগের দ্বারা আক্রান্ত হচ্ছেন। পরিবেশ দূষণ, ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি, অতিবেগুনি রশ্মির প্রভাবে মানব দেহে 100টিরও বেশি রোগের সৃষ্টি হয়। প্রধানত শিশু এবং বৃদ্ধবৃদ্ধারা এই রোগগুলো শিকার হন। শিল্প কারখানা, গাড়ি থেকে উৎপন্ন ধোঁয়া নিম্ন বায়ুমণ্ডলকে দূষিত করে এবং যে সমস্ত মানুষ রাস্তাঘাটে যাদের বেশি সময় কাটাতে হয় তাদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, হজমের সমস্যা, ঘুমের সমস্যা, প্রয়োজনের অতিরিক্ত দুশ্চিন্তা শরীর এবং মনের ওপরে প্রভাব বিস্তার করে। বায়ুমণ্ডলে অবস্থিত ক্ষতিকর যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে এবং ভাসমান অতি ক্ষুদ্র পদার্থ যাদের আমরা পার্টিকুলেট ম্যাটার নামে জানি, সেটা আমাদের বায়ুমণ্ডলে PM2.5 থেকে PM10 বা মানুষের চুলের 25 থেকে 100 ভাগ সূক্ষ্ম ব্যাসযুক্ত হয়। সমগ্র পৃথিবীর যদি গড় অবস্থার কথা ধরি তাহলে পৃথিবীর 91টি দেশের 1600 শহরের উপরে সমীক্ষা করে জানা গেছে যে গড় অবস্থা যদি এই পার্টিকুলেট ম্যাটারের 71 মাইক্রন প্রত্যেক ঘনমিটারে থাকে তাহলে সেটা ক্ষতিকর অবস্থায় নেই। কিন্তু পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে দূষিত 25টা শহরের মধ্যে 13টাই আমাদের ভারতবর্ষে অবস্থিত। 2010 সালে দিল্লিতে PM10 এর মান ছিল 286 মাইক্রন প্রতি ঘনমিটারে। এটা অত্যন্ত খারাপ অবস্থা এবং 2017 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এই দূষণ সারা পৃথিবীর নজরে পড়ে। বায়ু দূষকের সূচক হয় 999, যা ছিল দৈনিক 45 থেকে 50টা সিগারেট খাওয়ার সমতুল্য। অর্থাৎ দিল্লি বসবাসকারী মানুষ কোনো সিগারেট না খেয়েই তারা রোগগ্রস্ত হয়েছে এবং তার ফল তারা বা তাদের যে পরবর্তী জেনারেশন এখনো ভোগ করছে। দিল্লি রাজধানী হওয়ায় অত্যন্ত জনসংখ্যার চাপ, অতিরিক্ত যানবাহনের দূষণ, গাছপালার অভাব, উন্মুক্ত স্থানের অভাব এবং সর্বোপরি মানুষের সচেতনতার অভাব দিল্লিতে পরিবেশ দূষিত হওয়ার প্রধান কারণ। এর ফলস্বরূপ মানুষের অসুস্থতা ক্রমশ বাড়ছে, বিমান ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং সেখানকার মানুষ চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এখন আমি দিল্লিটা সব থেকে দূষিত শহর বলে আমি তার ছবি দিয়েছি, কিন্তু এই তথ্য ভারতের 5টা যে মেগা সিটি বা নগর রয়েছে মহানগরী তাদের ক্ষেত্রে এবং 13টা যে সব থেকে বেশি দূষিত শহর ভারতবর্ষে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা প্রত্যেক দিন যে পরিমাণ খাদ্য জাতীয় বা অন্যান্য বর্জ্য পদার্থ পরিবেশে জমা করছি সেগুলোর প্রভাবও আমাদের দেহের এবং মনের ওপর অত্যন্ত ভাবে পড়ছে।
সেগুলিকে পরিষ্কার করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে এগুলি আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে, আমাদের শরীর এবং মনকে কলুষিত করে। আমাদের চারপাশের যে নর্দমা রয়েছে এবং নিকাশি ব্যবস্থা, সেগুলো ক্রমশ ভরাট হয়ে যায় এবং সেগুলো নদী নালা বাহিত হয়ে শেষ পর্যন্ত সমুদ্রে জমা হয়। প্রথমত আমাদের বর্জ্য পদার্থগুলিকে এই যে 8টা ভাগে আমরা উপরের বাঁদিকে ছবিতে দেখা যাচ্ছে এইভাবে ভাগ করা উচিত। ভাগ করে সেগুলো নির্দিষ্ট স্থানে জমা করতে হবে, বা প্রয়োজন হলে যদি সেগুলো যদি রিইউজ বা পুনর ব্যবহারযোগ্য হয় সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। পরিবেশে প্রধানত আমাদের প্রত্যেকের বাড়িঘর, কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য থেকে বর্জ্য পদার্থ যুক্ত হয়, এবং উন্নয়নশীল দেশে উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে জমি, বায়ু এবং জলসম্পদ দূষিত হয়। সুইডেন এক্ষেত্রে সারা পৃথিবীতে একটি অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। তাদের যে ওয়েস্ট মেটেরিয়াল যে তারা রিসাইকেল করছে, শুধু তাই নয়, তারা ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ড থেকে তারা ওয়েস্ট মেটেরিয়াল আমদানি করে প্রত্যেক বছর, যাতে তাদের দেশের প্রপার ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট মেটেরিয়াল হয়ে যাবার পরে তাদের মেশিন গুলো যাতে না একদম অকেজো অবস্থায় বসে থাকে, সেই কারণে তারা বিদেশ থেকে, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে ওয়েস্ট মেটেরিয়াল আমদানি করছে এবং সেটার থেকে শক্তি সম্পদ বা এনার্জি তৈরি করছে, এবং অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়ালকে তারা রিসোর্স বা সম্পদে পরিণত করছে। সুইডেনের প্রত্যেক বাড়িতেই এই ওয়েস্ট মেটেরিয়াল আলাদা আলাদা করে রাখা হয়। যেমন খাদ্য থেকে উৎপন্ন ওয়েস্ট মেটেরিয়াল, মেটাল, প্লাস্টিক, পেপার, গ্লাস, নিউজ পেপার, ইনস্ট্রুমেন্টস, ড্রায়ার, ব্যাটারি, এইভাবে বাড়িতেই অর্থাৎ উৎস স্থলেই সেই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে আলাদা আলাদা করা হচ্ছে। ভারতবর্ষে এইভাবে আমরা কি করতে পারি, আমরা এই শিক্ষাটা সুইডেনের থেকে গ্রহণ করতে পারি এবং ভারতের প্রত্যেক মানুষ পিছু বর্জ্য পদার্থের পরিমাণ 1.3% হারে আমাদের বাড়ছে, এবং শহরের জনসংখ্যা যেহেতু 3 থেকে 3.5%, 3 থেকে 3.5% ভারতে বাড়ছে, ঠিক সেই অনুপাতে সারা দেশে ওয়েস্ট মেটেরিয়ালের হার 5% হারে বাড়ছে। বেশিরভাগ শহরে আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো সুবন্দোবস্ত নেই এবং খোলা মাঠে, নদী নালা বা সমুদ্রে এগুলো প্রত্যেক বছর দূষণের পরিমাণ বৃদ্ধি করছে। এইভাবে আমাদের এই দূষণ থেকে শুধুমাত্র যে শরীর খারাপ হচ্ছে বা আমাদের মনের ওপর চাপ পড়ছে তাই নয়, এর থেকে অনেক ক্ষতিকর কীট পতঙ্গ এবং প্রাণীদের বংশবৃদ্ধি হচ্ছে, নদী নালার স্বাভাবিক গতিপথ রুদ্ধ হচ্ছে এবং স্তূপাকৃতি বর্জ্য পদার্থ থেকে অতি দ্রুত অনেক স্থানে আগুন ছড়িয়ে পড়ছে, আশেপাশের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত যান্ত্রিকী পৃথকীকরণ, শক্তি উৎপাদন এবং সেই ওয়েস্ট মেটেরিয়ালকে এনার্জিতে কনভার্সন হচ্ছে আলটিমেট উপায়, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই সুস্থভাবে বেঁচে থাকার জন্য। গত 50 বছরে মানুষের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং অত্যন্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নিম্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিগত 130 বছরে আমরা 0.85 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়িয়ে ফেলেছি, যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে 0.85 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম, সেটা এমন কি ক্ষতিকর? কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে হারে সমুদ্রতল বেড়ে যাচ্ছে, হিমবাহের গলন অব্যাহত রয়েছে এবং হিমালয় পর্বতমালায় এই রেটটা খুব বেশি, বছরে 10 থেকে 60 মিটার এই হারে হিমবাহগুলো সংকুচিত হয়েছে এবং ছোট ছোট হিমবাহের আজ আর কোনো অস্তিত্ব নেই। বৃষ্টিপাতের পরিমাণ এবং ধরন ক্রমশ পাল্টে যাচ্ছে, আবহাওয়াজনিত চরম দুর্যোগের সংখ্যা এবং ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো সবই মানুষের শরীর, মন এবং সম্পত্তির উপর অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করছে।
কোনো কোনো নাতিশীতোষ্ণ বা শীতল অঞ্চলে পৃথিবীর গড় আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়তো শস্য ফলন বৃদ্ধি পাচ্ছে বা বসতি অঞ্চলের প্রসারের সুবিধা হচ্ছে, কিন্তু আমি যদি সমগ্র পৃথিবীর দিক থেকে চিন্তা ভাবনা করি, পৃথিবীর বেশিরভাগ দেশ এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ুর এই পরিবর্তন স্বাস্থ্যের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, কারণ বিশুদ্ধ বায়ু, পানীয় জল, পর্যাপ্ত খাবার এবং বাসস্থান বিপর্যস্ত হলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। গ্রীষ্মকালে তাপপ্রবাহে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়। 2003 সালে ইউরোপে গ্রীষ্মের দাবদাহে হৃদরোগে এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হয়তো যে মানুষগুলো আরো কয়েক বছর বেঁচে থাকতে পারতেন তারা মারা গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেমন বন্যা, খরা, ধস, হিমানি সম্প্রপাত, মেঘ ভাঙা বৃষ্টিতে প্রত্যেক বছর 60,000 মানুষ মারা যায়। এদের বেশিরভাগই হলো উন্নয়নশীল দেশের নাগরিক। আমরা যদি সচেতন না হই, তাহলে 2030 থেকে 2050 সালের মধ্যে গণনা করে বার করা যায় যে তাপপ্রবাহে প্রত্যেক বছর 2,50,000 মানুষ মারা যাবে। 38,000 বৃদ্ধ মানুষ তাপপ্রবাহে, যাদের প্রখর রোদে বাড়ির বাইরে থাকতে হয়, তারা ক্ষতিগ্রস্ত হবেন। 48,000 মানুষ জলঘটিত রোগ থেকে মারা যাবেন এবং 60,000 মানুষ ম্যালেরিয়া এবং অপুষ্টিজনিত কারণে মারা যাবেন। তাহলে আমরা কি করতে পারি? আমরা উন্মুক্ত স্থানে, বাড়িতে যতটুকু খোলা জায়গা আছে, ছাদে, বারান্দায়, রাস্তার দুপাশে গাছ লাগাতে পারি। রাস্তার দুপাশে ফুটপাতে যেখান দিয়ে মানুষ হাঁটে, সেখানে সচ্ছিদ্র পদার্থ দিয়ে তৈরি ফুটপাত তৈরি করতে পারি, যাতে বৃষ্টির জল কিছুটা হলেও মাটির অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলের পরিমাণ বাড়াতে পারে। আমরা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল বা অপচনশীল বস্তুগুলোর ব্যবহার কমাতে পারি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি এবং মাংস খাওয়া পরিত্যাগ করতে পারি। আমি মাংসের কথা এই কারণে বললাম কারণ আমরা যত বেশি করে মুরগি বা গরু বা ছাগলের মাংস আমরা খাবো, তত তাদের চাহিদা বাড়বে এবং তাদের উৎপাদন বাড়বে। তারা একটি ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে, যেটা হচ্ছে মিথেন, এবং সেই মিথেনের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি। এই সমস্ত একটা প্রাণীজাত আমরা যখনই প্রোটিন শরীরে গ্রহণ করছি, সেটা যদি সঠিক ভাবে রান্না না করা হয়, প্রাণীদেহের সমস্ত জুনোটিক ডিজিজ বা প্রাণীদেহের সমস্ত রোগগুলো আমাদের শরীরে আসার সম্ভাবনা আছে। তো এই যে কথাগুলো বললাম, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ।